আসসালামু আলাইকুম গাইস, কি তা করবার সবে? আশা করি সবাই ভালো নয়, কারণ পানির যে অবস্থা, ভালো ইসলাম পানি দেখার যাইতাম আসলাম শেরপুর, কিন্তু কিরা যাইতাম কথনে বাদে বাদে মেঘাই যায়। দেখো কেবল আবার আটটাই আমরা বাদ, এক ঘন্টার পরে আমরা আবার মানে এক ঘন্টার পরে নেক্স আসছে, এরপরে আমরা যাও আবার রুনা শুরু করছি, গান গাইয়া গাইয়া শোনা বন্ধু দেখ আপনারা। বর্তমানে আমরা কাগজপুর আইছি, কাগজপুরের দৃশ্যটা আপনারা দেখ, খুব সুন্দর মেন্ডু। তো গাইস, এখন আমরা আইছি শাদিপুর, আপনারা শাদিপুরের অবস্থা দেখেন, ব্রিজর মানে নিচে পানি কতটুকু আছে দেখুক আপনারা। বর্তমানে আমরা শেরপুর টাইটেল মাদ্রাসা গেটের সামনে আইছি, বাজারে যাওয়ার যে রাস্তাটা মেন রোড থেকে দৌকা পানি সিন্দি রোড, সিন্দিবাদী সাইডে বুঝবো আপনারা পানি কত পানি, কেন তো কম বাজারও আপনারা গিয়া দিয়ে খাইলাম, মানে বাজারও আরো ভয়ঙ্কর একটা অবস্থা বাজারও। ভাই আমরা গেছিলাম বাজারও, যাদের ওকে সাইলেন্সার অবস্থা পুরো ডুবে যায়, সাইলেন্সার পুলিশটা বন্ধ হয়, আমরা কিন্তু আটটি দিনে এর লাগে আমরা বাজারের মধ্যে বিতরে গেছি, গিয়া আবার আসছি, আমাদের ওকে সাইলেন্সার আছে সাইয়া পুরো বুড়ি গেছি, হালকা আষ্ট আছে, কী অবস্থা ফিরে আর যাওয়া যাইতো না, আমরা আবার ব্যাক করে দিলাম তাজপুরের ওনাদের এই আবার। তো আমরা আবার ব্যাক করে দিলাম, আমরা সাদিপুর ব্রিজও আইছি, এখন আপনারা কিছু পানির দৃশ্য দেখাইবার চেষ্টা করুন, আর কোনো মাতত নাই, এমন খালি আপনারা দৃশ্য দেখাইতাম, চলো। তো গাইস, আমরা যাওয়ার পথে ওরা ধরে মনে হইলো ওই বুরুঙ্গার রাস্তা দিয়ে যাই, বুরুঙ্গার অবস্থা দিকে আসি, বুরুঙ্গার দেহ মানে তেমন একটা পানি রাস্তা তুলছে না, তবে সামনে আছে এখনো, আপনারা দেখার চেষ্টা করুন, তোমার কথা হোক দেখ। আচ্ছা আমরা জানো এখানে বুরুঙ্গার কোন জায়গা হয় আমরা ঠিক জানলাম না, যারা দেখলাম বুরুঙ্গার তাহলে জানাইবা কোন জায়গা তারপরে পানি এগুলো আর রাস্তা দেওয়া না এমন খানি দেখুক আপনারা। আমরা আজকের ভিডিও পর্যন্ত, আর পরবর্তী ভিডিওতে দেখাইব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।